এই দক্ষিণের দেশে আছে শ্রাদ্ধেও মাংস দেয়। তাই বৈষ্ণবগুলো যারা আছেন, দক্ষিণ দেশের বৈষ্ণব যারা আছেন আপনাদের, এবং এই অঞ্চলে বৈষ্ণব যারা দক্ষিণ দেশে যাবেন, আগে করালে আবদ্ধ করতে হবে। যার বাবার শ্রাদ্ধে মাংস ভোজন করাবে সে আমার মহাপ্রভুকে মানে না। আমার মহাপ্রভুর প্রথমে এই শ্রাদ্ধে মাংস ভোজন এটা নিষিদ্ধ করা আছে, আছে কি না? যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না। তার কাছে যাইতে নিষেধ যারা হরি নাম করিবে না, তুমি বন্ধু করতে হয় তাহার সাথে করো। যে জন প্রাণ ভরে হরি নাম করে তাহার চরণে গিয়ে মরো। হরি বলো হরি বলো হরি বলো যেমন হরি বলো একবার কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো যেমন কৃষ্ণ বলো। তাহলে এখানে আমার মহাপ্রভুর নির্দেশিত পথে কি বলছে, কার সঙ্গ করা যাবে না, কার সঙ্গ করবে? কেন আমাদের তো সঙ্গ করি কার সাথে? বড় লোকের সাথে, ধনী ব্যক্তির সাথে। কিন্তু শাস্ত্রে বললেন না, যদি কৃষ্ণ ধনে ধনী কেউ না হয় তাহার সঙ্গ পরিত্যাগ করিবে, ইহাই শাস্ত্র জানিবে নিশ্চয়। আমার আত্মীয় কারা, পিতা জন্ম দিলেও পিতা নহে, গর্ভে ধারণ করলেও মাতা নহে, একই গর্ভে জন্ম গ্রহণ করলেও সহোদর নহে, একই গুরুর দীক্ষিত হলেও গুরু ভ্রাতা নহে, দীক্ষা প্রদান করলেও গুরু নহে, প্রতিপালন করলেও সে রাজা নহে। জন্ম দিলে বাবা হয় না কেন? যে পিতা সন্তান জন্ম দিয়ে সন্তানকে কৃষ্ণ ভজনে শিক্ষা দিতে পারে না এবং দেয় না এবং দেওয়ার জন্য চেষ্টা করে না, ও তো প্রকৃত পিতা নহে। আমার সনাতন শাস্ত্রে বললেন, ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সন্তান জন্ম দিল কিন্তু তার সন্তানকে কৃষ্ণ ভজনে শিক্ষা দিল না, হরিনাম শিক্ষা দিল না, তার সন্তান জন্ম দেওয়া আর পশুর সন্তান জন্ম দেওয়া এক হয়ে গেল। কি হল তাহলে? কি আমার সন্তানকে কি শিক্ষা দেব? একবার হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল, কি বলবে? হরে কৃষ্ণ কি বলবো? হরে কৃষ্ণ না আমরা একটু ঘুরিয়ে বলবো, গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ বল নিত্যানন্দ বল নিত্যানন্দ, গৌরাঙ্গ 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 মূল্যে নগরে বিলয়ে, তোরা হরিনাম কর রে, হরিনাম কর রে, হরিনাম কর রে, হরিনাম কর, এই মানব জন ধন্য হবে হরিনাম কর রে, মানব জন ধন্য হবে হরিনাম কর রে, আমার মানব জন ধন্য হবে হরিনাম কর রে, এই মানব জন ধন্য হবে হরিনাম কর রে, ওই ঘরে বসে থেকো না, ঘরে বসে থেকো না, তোমরা ঘরে বসে থেকো না, ঘরে বসে থেকো না, একবার বাইরা এসে দেখো না, বেরিয়ে এসে দেখো না, এই মায়ার ডুবি কাটো না, মায়ার ডুবি কাটো না, এই ভক্ত সঙ্গ কেন করো না, ভক্ত সঙ্গ করো না, কি বলবে কি করবে? মায়ার রজ্জুটা কর্তন করে কি করতে হবে? ভক্ত সঙ্গ করলে কি হবে? হ্যাঁ, ভগবানকে পাওয়া যাবে না, কিন্তু ভক্ত সঙ্গ করলে একটা লাভ হবে। কি? একটা মেয়েকে যদি কোনো ছেলে ভালোবাসে, আগেই গিয়ে বলে না ভালোবাসি তোমাকে, সাথে একটা গোলাপ ফুল নিতে হয় কি না?
একটা ফুল দিচ্ছে না ও এখন তানে আই না জানে না এক কথা ঠিকই জায়গা লোকে জানে না ওটা নিয়ে কেমন কি করতে হয় সানমুখে দাঁড়িয়ে বলতে আই লাভ ইউ মানে আমি তোমাকে যদি তোমরা আমার রাধা রানীকে পেতে চাও তোমাদের হৃদয়ে মাঝে প্রেমের গুলাব ফুটিয়ে ফেলো বাংলায় বলো ইংলিশে বলো আরবিতে বলো হিন্দিতে বলো উর্দুতে বলো তেলেগু ভাষায় বলো আমার রাধারানী সব ভাষা বোঝে সব ভাষা জানে শুধু সংস্কৃত বললেই বোঝে আর বাংলা বোঝে না এরকম ভগবান তোই আমার ভগবান না আমার ভগবান বাংলা উর্দু হিন্দি তেলেগু মারাঠি গুজরাটি সব ভাষাই বোঝে ইংলিশে হয় আই লাভ ইউ বাংলায় হয় আমি তোমাকে ভালোবাসি তুমি ওই প্রেমের গোলাপ ফুটিয়ে রাধারানীর সামনে গিয়ে বলো রাধারানী আজ হতে আমি তোমার চরণের দাসী হওয়ার জন্য এসেছি হরি বল হরি বল একবার আমায় ওই চরণের দাস করে নাও আমায় তোমার প্রেম সেবার অধিকার দাও আমি যেন রাধে রাধে বলে নয়নের জলে ভাসিতে পারি রাধে 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 আমি যেন রাধা রানী তোমার প্রেম সরোবরে আমার এই দেহখানা ভাসিয়ে দিতে পারি একবার কৃপা করে তোমার চরণ সেবার অধিকার দাও আমি কি করব জানো যদি আমি তোমার চরণ সেবার অধিকার পাই আমি কি করিব জানো আমি রাধে বলে ধুলাই হরে করি আমি রাধে এই ধুলা করি এই ধুলা পথের ধুলা আমি করি আমি রাধে বলে পথে কেঁদে বেড়াব আমি রাধা হারাধে হারাধে বলে পথে কেঁদে বেড়াব যতদিন তোমার দয়ায় আমার প্রতি না হইবি আমি রাধে বলে
মতো তোমার দয়া না হইবি তোমার আমি রাধে বলি আমি রাধে এই পথে কে যতদিন ও বাবা অনেক বাবা মনে করছেন কত কৃষ্ণ বলে কাঁদলি কত ডাকলে আমার বিপদে তো রক্ষা করলো না ভুল সিদ্ধান্ত প্রাকৃতিক জগতের একটা মেয়েকে কিংবা একটা ছেলেকে ভালোবাসতে গেলে তার পিছনে কতদিন ঘুরতে হয় সেও চিরদিন আমার কাছে থাকে না আর আমার প্রেমময়ী রাধারানী আমার গোবিন্দকে পেতে হলে কতদিন যে তার চরণ প্রান্তে গিয়ে ডাকতে হয় তাকে একটু প্রাণ খুলে ডাকতে হয় তাকে ভালোবেসে ডাকতে হয় মনের দুয়ার খুলে দিয়ে ডাকতে হয় মনের দুয়ার খুলে দিতে ও বাবা ওই মন্দিরের দুয়ার খুলে ওই মন্দিরের দুয়ার খুললে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত মন মন্দিরের দুয়ারে খুলে প্রাণে ভরে শিশুর মতো সরল প্রাণে ভগবানকে ডাকানা যায় ততদিন পর্যন্ত ভগবত প্রেম ভাগ্যে ঘটে না ততদিন পর্যন্ত ঘটে না গো আর যদি ঘটাতে চাও যদি কিছু ঘটে এই দেহ ঘটেই ঘটে ওই ঘটে নয় আজকে দেখলাম নামযজ্ঞের শুভ অধিবাসের জন্য ঘটগুলো পেতে দিয়েছে প্রথম একটা ঘট দিয়েছে ঘটে কি দিয়েছে পরিপূর্ণ বাড়ি তার ভিতর কি দিয়েছে সুগন্ধি অগুর চন্দন দিয়া নাকি অগুর চন্দন দিতে হয় না আরোপণ কর কলা তাহে বাদী ফুলমালা কীর্তন মণ্ডলী কুতুহলে অগুর চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া পুণ্য ঘটে কর স্থাপনে ওই ঘটে সাজালে হবে না অগুর মানে সুগন্ধি মানে তোমার সৎকর্মের সুগন্ধি দিয়া এই দেহ ঘটখানা সাজাও জল পরিপূর্ণ শশীব ডাব আম্রপল্লব আম্রপল্লবের শাখা উপরের দিক না নিচের দিক দিতে হয় হ্যাঁ শাখা উপরে না নিচে উপরে বললেন তোমার এই দশ ইন্দ্রিয় যে ইন্দ্রিয়গুলোই আছে ওটাকে নিম্নমুখী করো নাই ঊর্ধ্বমুখী করো এই ঘরটাকে সাজাও ঊর্ধ্বমুখী করো সনাতন ধর্ম কি জানেন সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে মনুষ্যত্ব অর্জন করার কথা সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে বেঁচে থাকার কথা সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে নৈতিক চরিত্রের কথা সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে পশুবৃত্ত দূরীভূত করে দিয়ে একটা সঠিক মানুষ চৈতন্য জ্ঞান অধিকার অর্জনের কথা কথাটা বোঝা গেছে কি আর ছেড়ে দেবো আলোচনা হ্যাঁ না সময় তো হয়ে গেছে হ্যাঁ ছেড়ে দেবো বাবা না কি বলেন চলবে আর একটু না কেউ কেউ আবার দক্ষিণে না দিয়ে পালাই চলে যাচ্ছে এই যারা যাবেন ৫০০ কোটি টাকা দিয়ে চলে যান আপত্তি নাই কারণ চাইতে হলে তো কিছু দিতে হবে আর যারা বসে থাকবেন তাকে ইচ্ছা মতো যা দেবেন দেবেন চরণ ধুলি দিলেও খুশি আর যারা চলে যাবেন তাদের টাকা দিতে হবে কারণ তুমি চলে যাবো মাগনা মাগনা যাবা কেন কি রাধে রাধে অধিবাস কীর্তন আছে তো মানে একটু নৃত্য করাতে হবে আস্তে আস্তে দাঁড়াও
এই সঙ্গ আর জীবনে হবে কি না হবে জানি না, আর জীবনে আপনাদের চরণ দর্শন হবে কি না তাও জানি না। হয়তো কালের কবলে আজকে যেতে না যেতেও পথে যেও আমি হরিবোল হয়ে যেতে পারি, আপনারা কো বাড়ি পর্যন্ত এসেছেন আর যেতে পারবেন কি না জানি না, তথাপিও যতটুকু সময় আছি আমরা আনন্দেই থাকব। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। আনন্দ কোথায় আছে? দুটো জায়গায় আছে, নিজের সত্তাকে ধরে রাখলে তাতেও আনন্দ পাবে, আর বৈষ্ণব সঙ্গ করলে তাতেও আনন্দ পাবে। এ দুটো জায়গায় আনন্দ, আর সব জায়গায় নিরানন্দ। ব্যবসা করে কোটি কোটি টাকা করবে, রাতে ঘুম নেই। আছে বাবা যারা ব্যবসায় আছেন, ব্যবসার ব্যাগে কিচ্ছু নেই, খালি আপনার খাতাপাতি নিয়ে যাবেন, তাতেও ভয়তে পথে গিয়ে ধরতে পারে, ধরবে না? আর এই সাধু সঙ্গে করে যাবার সময় কপালে খালি কটা সিল মারিয়ে যাবেন, এখানে আসলে পেট ভরিয়ে প্রসাদ পাবেন, যাবার সময় পেট বড় হবে, কপালে সিল মারা থাকলে বলে লাইট মেরে ডাকাইতে দেখলে আপনার ধরবে না, বলবে যে কটা ভিখারি, ধরিয়ে কোনো লাভ নাই। তবে আপনার ধন উপার্জন হবে, টাকা উপার্জন হবে না, ধন উপার্জন হবে। যে ধনে ধনী হলে পরে যে ধনের প্রভাবে ভগবানকে দাসত্ব করা যায়। ভগবান কৃষ্ণ ধনে কি হয় রে বাবা? একটা বাজাও আসে কেন? এত সময় ভালো ছিল, এই যে শব্দ আসে কেন? রাধে রাধে বাবা, এত সময় ভালো সার্ভিস দিয়েছো, এখন কিন্তু কিছু করলে কিন্তু একেবারে বলিয়ে দিবে না, তোমার শাশুড়ি চৌদ্দ গোষ্ঠী, সাবধান থাকো। তা এইবার ভালো করে শুনে নিন, সনাতন ধর্ম কি শিক্ষা দেয়? নৈতিকতা। সনাতন ধর্ম কোনো সন্ত্রাসের কথা বলা হয়েছে? বলেছে? পরধর্ম নিন্দা চর্চার কথা বলেছে? সনাতন ধর্মে কি বলেছে? পৃথিবীর সব মানুষকে শ্রদ্ধা করো, বলছে কি না? সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে কি? সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মের ছাত্র ছায়ায় চরিত্রহীনা ব্যক্তিও যদি এই ধর্ম গ্রহণ করে সে সব চরিত্রের অধিকারী হয়ে যাবে, যদি ধর্মকে গ্রহণ করতে পারে। কি থাকবে, হবে কি না, বিশ্বাস আছে তো? তা আপনার ছেলে মেয়ে ভাই বন্ধুদের কি ধর্মীয় পথে নেবেন না একটু খালি অন্য ধর্মের পথে নেবেন, কোনটা? মায়েরা কি করবেন, মেয়েরা খালি মোবাইল কিনে দেবেন আর জামা কাপড় কিনে দেবেন না একটু ধর্মীয় আচরণ বিধি শিখাবেন, কি কোনটা করবেন? মুরগি ছাগল কেমন পোষেন, কারা কারা পোষেন একটু হাত তোলেন তো, কার কার বাড়িতে ছাগল আছে? এটাও হাত তুলবে না, মুরগি আছে কার কার বাড়ি, কি বলবো? দুঃখের কথা, সাতক্ষীরেই যাই মনের ব্যথা, সাতক্ষীরে যাওয়ার পরে এমন এক বাড়িতে নেছে তিনতলা বিল্ডিং, আনন্দ খুব আদর করে ঘরে থাকবার নেছে, ঘরে ঢুকবার সময় গেটের পাশেই দেখি হরিবোল বাইদি খাসার ভিতর আটটা দশটা রয়। আমি বললে বাবা রে বাবা, যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত পোয়ায়, মানে ওই মুরগির খাসা একেবারে। এখন আমার ওই ছেলে রে বলছি বাবা একটু দেখ তো গ্রাম দে, একটু ঘুরে ঘুরে আয়, যদি অন্ধকার হয় তবে একটু ঘুরে ঘুরে আয়। তো ছেলেটা গেছে, আসে কয় বাবা কি পিড়ায় বাড়ির ঘরে ওই ঢুকবার সময় সামনেই বাদে। তা আমি ভাবলাম ওই দেশের মঙ্গল ঘট হিসেবে বুঝি ওইটাই ব্যবহার করে, কারণ মঙ্গল ঘট আমাদের এমনি থাকে, আর ওইটা বুঝি মুরগির বাক্স দিয়েই মঙ্গল ঘট শুরু হয়েছে। তাই চরণ ধরে করিমানা সনাতন ধর্ম অবলম্বনকারীরা মুরগি ছাগল থেকে বিরত থাকুন, বিয়ায় খাসির মাংসটাকে পরিত্যাগ করুন, বিশেষ করে এই জায়গার ব্যবসায়ী যারা এইগুলোই বেশি এবং পয়সাওয়ালা ব্যক্তি যারা বেশি শিক্ষিত যারা, ওনা গো ছেলে মেয়ে বিয়ে না বিয়ে দেওয়ার সময় পাঠার মাংস ছাড়া হয় না। তাই চরণ ধরে করিমানা সনাতন ধর্মে নিষেধ আছে, বিয়েতেই পাঠার মাংসটা একটু ছাড়ান, এসব একটু বর্জন করুন। এই দক্ষিণের দেশে আছে শ্রাদ্ধেও মাংস দেয়, তাই বৈষ্ণবগুলো যারা আছেন, দক্ষিণ দেশের বৈষ্ণব যারা আছেন আপনাদের, এবং এই অঞ্চলে বৈষ্ণব যারা দক্ষিণ দেশে যাবেন, আগে কড়ালে আবদ্ধ করতে হবে, যার বাবার শ্রাদ্ধে মাংস ভোজন করাবে সে আমার মহাপ্রভুকে মানে না, আমার মহাপ্রভুর প্রথমে এই শ্রাদ্ধে মাংস ভোজন এটা নিষিদ্ধ করা আছে, আছে কি না? বিবাহর দিনও একটা শ্রাদ্ধ হয়, বিয়ায় শ্রাদ্ধ কেমন সেটা কোনটা কোন শ্রাদ্ধ? আপনার ছেলের বিবাহর দিন নান্ডু মুখ শ্রাদ্ধ হয়, যেটাকে কি বলে বিদ্ধি বলে ঘোষণা করা হয় নাকি, কি বলে আপনাদের, কি বলে দেশে বিদ্ধি বলে নাকি? ওটা পিতৃপুরুষের জলদান করে না কি, মা করে নাকি? না এদেশে বিয়ে ঠিক হয় না, কোনটা তো কন না কে মানি না জানি না। আচ্ছা যাক,
তো না জানা ভালো কথা, আগে জানবো পরে মানবো, জানি নেই মানি নেই, আজকে জানছি তারপরে কি মানবো না, কি মানবো কি না, কি বাবার আপনারা কি বলেন? জানি নেই যতদিন মানি নেই কোনো অপরাধ নাই, কিন্তু যখন জানবো তখন কি মানবো না? তা প্রথম হচ্ছে যেদিন ছেলের বিয়ে হয় ওদিন নান্ডু মুখ পিতৃপুরুষের মুখে জল দেওয়া হয়, আজকাল আবার অনেক ছেলে পেলে লাগে না চৈত্র মাসে ওডাম নাই বিয়ে করে, এটা আমার জানা আছে, কারণ ওই করে লাভ ম্যারেজ লোকসানের গ্যারেজ, মানে ওটা চৈদ্দ গোষ্ঠী লাভ ম্যারেজ করে লোকসানের গ্যারেজে পড়ে, ওরা সনাতন ধর্মের রীতিনীতিতে বিয়ে করতে চায় না। আগে শুনতাম জাগা জমি হয় জাগা জমি, আজকাল বউ দলিলও হয় এই জন্যই রসাতলে যায়, তো এই বউ দলিলের পথ থেকে ফিরে এসে সনাতন ধর্মের আশ্রয় নিয়ে অগ্নি ব্রাহ্মণ, তবে বাউন না ব্রাহ্মণ, বাউন আর ব্রাহ্মণের পার্থক্য রয় যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, উপনয়ন নিয়েছে দশবিধ সংস্কারের মধ্যে হয়েছে, কিন্তু আচার নিষ্ঠে ভালো নয়, বোতলও খায় বিড়ি সিগারেট টানে গাঁজা খায় একাদশী পালন করে না মুরগির ঠ্যাং চাবায়, ওইটা বাউন ওইটা ব্রাহ্মণ নয়, ওইটারে প্রণাম করতেও নাই, কিন্তু যদি কোনো ব্রাহ্মণ হয় প্রণাম করি তার পায়, তাই উপযুক্ত সৎ ব্রাহ্মণ পাইলে তার দ্বারা বিবাহ সাক্ষী রেখে বেদ মন্ত্র উচ্চারণে যে বিবাহ হয় ওটা সাত্ত্বিক বিবাহ রয়, ওই ঘরে সন্তান হলে পরে যদি সনাতন ধর্মের বিধিনিষেধ মেনে যদি সন্তান পৃথিবীতে আনে ওই সন্তান অমানুষ হবে না জানিবে নিশ্চয়, আজকে এই ভাগবতের উপরে বলে যাচ্ছি, যদি এই বিধির সনাতন ধর্মের বিধান অনুপাতে যদি কোনো পিতা মাতা একটা সন্তান পৃথিবীতে আনতে পারে ও সন্তান কোনোদিন পিতামাতার বহির্গত পথ মত গ্রহণ করবে না, চ্যালেঞ্জ করে বলছি, একটা সন্তান জন্ম দেওয়ার তিথি নক্ষত্র মাস ক্ষণ সময় সমস্ত নির্ধারণ আছে কোন ধর্মে, সনাতন ধর্মে, দেখবেন পঞ্জিকায় লেখা আছে ডাইরেক্টরি পঞ্জিকায় গর্ভধারণ আছে না, কি সাধু বাবারা, সাধুরা বলবে কি আমরা তো বিয়েই করিনি তো আমরা জানবো কি করিয়ে, আর বিয়ে না করলেও জানা যায়, ক্যান্সারের যে চিকিৎসা করে তার কি ক্যান্সার হয়েছিল নাকি, হ্যাঁ তার ক্যান্সার নেই, ক্যান্সারের চিকিৎসা করে না সাধুরা হইল, তাই সংসার না করলেও সংসারীদের ধর্ম শিক্ষা দিবার নিমিত্তে সাধুরা সংসারী ধর্মের আলোচনা করে জানিবে সদাই, এজন্য সংসার করতে হয় না, সাধুরা জানে, জানে না তা নয়, সাধু যারা তারা সবই জানে, জেনে বুঝেই বলছে, তাই একটা সন্তান পৃথিবীতে আনতে হলেও আপনার সদ্গুরুর পরামর্শ নিয়ে যদি কোনো সন্তান আনে আসেই পৃথিবীর পরে গুরু করবেন কেন, গুরু কিসের জন্য, হ্যাঁ দাদা গুরু করবে কিসের জন্য, এই জন্য বলছে, হ্যাঁ হ্যাঁ গুরু করবে কিসের জন্য, চাষবাস শেখার জন্য, কি চাষ, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো শোনা, মন রে কৃষি কি জমির কথা বলছে রামপ্রসাদ, এমন মানব জমি কইলপতি আবাদ করলে ফল তো শোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, তাও ঠিক রেখে কোন জমি, মানব জমিন, এই চাষি ছিল এই কলির যুগের চাষি, কে জানেন আমার মহাপ্রভু কিন্তু চাষি নয়, চাষি হচ্ছে নিত্যানন্দ প্রভু, কারণ আট সন্তানের জনক হয়েও পুণ্য কুম্ভু হয়, নিত্যানন্দর কয়জন সন্তান, আটজন, আটজন সন্তান জন্ম দিয়েও তিনি পুণ্য কুম্ভু, এই তত্ত্ব অবগত হওয়ার জন্য একজন গুরু করা, একজন গুরুর কাছে যাওয়া, সবাই সন্ন্যাসী হতে পারবে না, গাইরস্থ হবে, ওই গাইরস্থ ফসল ফলাবে, সে ফসল হচ্ছে এই মানব সন্তান ফসল, এই ফসলটা যেন সোনার মতো হয়,
ভালো সন্তান হয়, এই জন্যই সনাতন ধর্ম। একদিনের পাঠে আমার পোষায় না, এজন্য দুই চার জায়গাতে একটু একটু করে বললাম। একটা লীলা ধরে আলোচনা করা সম্ভব না, কারণ তাহলে কোনোটাই বলা একদিনের পাঠে হয় না। এরপরে দেখি, হ্যাঁ বলুন। বাবা হবে না, কারণ ওটা আগেই বুক হয়ে বসে আছি। আমরা বরিশালে বাবা একজনকে কথা দিলে, যদি আপনাদের এখানে আমি আজকে না আসতাম আপনারা কি ভাবতেন, কষ্ট পেতেন না? তা আমি তার জায়গায় কথা দেওয়া, আগামী বছরের চৈত মাসের 22 দিন পাঠ ফেলাব। তো এখন এজন্য তার এক জায়গায় কথা দিয়ে আসা যাবে না? দেখি চরণ, যদি আপনাদের চরণ দর্শন করান গৌরহরি কোনোদিন, আবার হলেও হতে পারে, আর না হলে তো কোনো আশা নেই। তবে কথা আছে, সনাতন ধর্মের স্বার্থে কথা বলতে হবে। প্রতিটা পাঠককে বলে দিবেন কৃষ্ণ কি করেছে, ওটা আমি করতে পারবো না, কিন্তু কৃষ্ণ আমাদের জন্য কি করতে নির্দেশ দিয়েছে, এইগুলো কিছু কথা বলতে হবে। কৃষ্ণ কি করেছে ওটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কৃষ্ণ আমাদের জন্য কি করতে বলেছে, এই আলোচনা কিছু বলতে হবে। খালি কৃষ্ণই বংশরে মারছে এ বললে কাজ হবে না, আমার কিছু শিখতে হবে, এজন্য আমাদের আলোচনা রাখতে হবে। যাক,